ঠিক আছে না, আমি গেছিলাম, আমি 2 তারিখ এসে 3 তারিখ সকালবেলা গেছিলাম। আদর্শের মা খুব আমাকে জড়িয়ে ধরে খাচ্ছিল, এগুলোর মানে বিভীষিকাময়। ও আমি আশা করছি যারা এই হসপিটালের যে সুপার ছিল ওনারও তদন্ত হলে ওনারও শাস্তি হওয়া উচিত, কারণ এখানে সুপারকে রাখা হয়, এদেরকে এক্সট্রা টাকাও দেওয়া হয়। টু সুপারভাইজড হসপিটাল এখনকার দিনে হয় কি, ছাত্রছাত্রীরা, ইয়াং বয়সের ছাত্রছাত্রীরা যে কে কীভাবে চলছে সেগুলো নজরদারি করার জন্য সুপার দেওয়া হয়। টাইম টু টাইম প্রিন্সিপালরা দেখা উচিত, একজন ছাত্র কেন আত্মহত্যা করলো আগে থেকে তার উপর নজরদারি করা উচিত ছিল। এখন এখানে তো আর বাবা মা, ওর বাবা আমি শুনেছি সাধারণ পঞ্চায়েত সেক্রেটারি ছিল, সে অবস্থাতে ওকে পড়াশোনা করাতো, একটা ছেলেকে মেডিকেল পড়াতে গেলে অনেক খরচ, সে সমস্ত দিয়ে খরচা চালিয়ে সে লাস্ট ইয়ারের ছাত্র, সে খুব ভালো মেরিটেরিয়াস আমি যতদূর খবর পেয়েছি, সে খুব ভালো ডাক্তার হতে পারত, সে MD করতে পারত অথবা সুপার স্পেশালিস্ট হতে পারত, কিন্তু এই যে অকালে একটু এরকম একটা ছাত্রের জীবন অবসান হলো, সেটা সুষ্ঠু তদন্ত করে সত্য প্রকাশিত হল, এবং এর পিছনে যদি কারা কারা দোষী থাকে, কেউ যদি দোষী থাকে তাদের শাস্তিও হওয়া উচিত। আমি মাননীয় মুখ্যমন্ত্রী ওই দিন এসেছিলেন, আমি ওনাকেও জানিয়েছি, উনিও খুব মর্মাহত হয়েছেন, এবং আমি আবেদন করেছি, লিখিত দরখাস্তও দিয়েছি এটার তদন্ত করানোর জন্য ভালো।